নমস্কার দেখছেন জি 24 ঘন্টা আপনাদের সঙ্গে আমি সৌম্যাদিত্য রয়েছে দিনের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে পেজ 1 শুরু করব এবং শুরুতেই অবশ্যই নজর রাখতে হচ্ছে কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফের দিকে ঊর্ধ্বমুখী গ্রাফকে মোকাবিলা করার জন্য মনে করা হয়েছিল আগামী কাল হয়তো কোনো ঘোষণা করা হবে কিন্তু আজ রবিবারই কিন্তু জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে যে আগামী কাল থেকে বন্ধ থাকছে সমস্ত স্কুল কলেজ সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি অফিস 50% হাজিরা থাকতে হবে সন্ধে 7টার পর লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে এই ঘোষণাও আজ করেছেন মুখ্য সচিব 50% যাত্রী নিয়ে মেট্রো চলতে পারে রাত 10টা থেকে ভোর 5টা গাড়ি চলাচল বন্ধ 50% যাত্রী নিয়ে মেট্রো চলতে পারে রাত 10টা থেকে ভোর 5টা গাড়ি চলাচল বন্ধ ছাড় থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবায় রাত 10টার পর এছাড়াও সেলুন স্পা জিম সুইমিং পুল সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে আগামী কাল থেকে শপিং মলে 50%-এরও বেশি লোক কোনোভাবেই রাখা যাবে না রাত 10টার পর বন্ধ করে দিতে হবে সিনেমা হল কিংবা বার রাত 10টার পর বন্ধ করে দিতে হবে শপিং মল রেস্তোরাঁও মাস্ক ছাড়া কোনো রকমভাবেই কোনো বাজারে প্রবেশ করা যাবে না শপিং মলে প্রবেশ করা সম্ভব নয় মাস্ক ছাড়া এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে হোম ডেলিভারি চালু থাকবে সামাজিক অনুষ্ঠান সেখানে 50 জন থাকতে পারবেন অর্থাৎ বিয়ে বা এই ধরনের কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে 50 জন অতিথি নিমন্ত্রিত থাকতে পারবে সেই বিধিনিষেধ কিন্তু আবারও শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও 50 জন সর্বোচ্চ অতিথি তারা থাকতে পারবেন শেষকৃত্যে 20 জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে নোটিশ ইস্যু করা হয়েছে সেই নোটিশে এর পাশাপাশি আগামীকাল থেকে লন্ডনের বিমান বন্ধ কলকাতায় লন্ডনের যে বিমান পরিষেবা কলকাতা লন্ডন উড়ান পরিষেবা বন্ধ এর পাশাপাশি দুয়ারে সরকার যে প্রকল্প রয়েছে তাও 1 মাস পিছিয়ে দেওয়া হলো 1 ফেব্রুয়ারি থেকে এই দুয়ারে সরকার পরিষেবা চালু করা হবে যেটা শুরু করার কথা ছিল জানুয়ারি মাসেই এক গুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হলো সরকারের পক্ষ থেকে আগামীকাল থেকেই রাজ্যে এই বিধিনিষেধ চালু করা হচ্ছে কোভিড এবং ওমিক্রনের যে ঊর্ধ্বমুখী গ্রাফ তাকে বন্ধ করার জন্যই তার মোকাবিলা করার জন্যই এই সমস্ত কিছু বিধিনিষেধ আরোপ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোববারই এই ঘোষণা করলেন মুখ্য সচিব এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হয়েছে বাড়ি থেকে কাজ করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে যেরকমভাবে গত প্রায় 2 বছর ধরে আমরা দেখে আসছি এবং কোভিডের যে পরিস্থিতি ক্রমশ ভালোর দিকে যাচ্ছিল কিন্তু গত মাস থেকে যেভাবে পরিস্থিতি ক্রমশই জটিল হয় এবং ক্রমশই বলা যেতে পারে ঊর্ধ্বমুখী হতে থাকে গ্রাফ আজকেও কিন্তু কোভিডের যে গ্রাফ তা অনেকটাই উঠেছে এবং সেই জায়গা থেকে নিশ্চিতভাবেই এই বিধিনিষেধ প্রত্যাশিত হয়েছিল কিন্তু একেবারে রবিবার তড়িঘড়ি কিন্তু এই বিধিনিষেধের কথা জানিয়ে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে আমরা সাধারণ মানুষের বক্তব্য শুনে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন কসবা থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মনোজ রয়েছে বারাসাত থেকে উল্টোডাঙ্গায় রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু আমি শুরুতেই কসবা এলাকায় চলে যাব যেখানে মৌমিতা রয়েছে মৌমিতা বিধিনিষেধ জারি করা হচ্ছে শপিং মল বাজার ইত্যাদি রাত 10টার সময় বন্ধ করে দেওয়া হবে কতটা জরুরি ছিল প্রয়োজনীয় ছিল কি মনে করছেন শহরের বাসিন্দারা তোমার সঙ্গে যাদের কথা হচ্ছে তারা কি বলছেন দেখো আমি কসবার এই মুহূর্তে একটি শপিং মলে রয়েছে এবং এখানে চেষ্টা করা হচ্ছে যে সাধারণ মানুষ যারা আসছেন তারা চেষ্টা করছেন তাদের মতো করে যে সেফটি সিকিউরিটি সেই বিষয়গুলোকে তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং সেই অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখান থেকে যারাই আসছেন কারণ আগামীকাল একটি নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট লোক নিয়েই তবে কিন্তু শপিং মলগুলিতে অ্যালাউ করা হবে তার বেশি মানুষ কোনো শপিং মলে অ্যালাউ করা হবে না একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যেখানে যারা আসছেন প্রচুর মানুষ আসছেন দেখতে পাচ্ছ কাল থেকে কিছু বিধিনিষেধ রয়েছে রাজ্যে শুনেছেন হ্যাঁ শুনেছি আমরা পুরো সতর্ক দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা বলছেন তারা সতর্ক এবং চেষ্টা করা হচ্ছে নিউ জেনারেশনের একটি ভিড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাল থেকে রাজ্যে কিছু বিধিনিষেধ রয়েছে শপিং মল রেস্তোরাঁ সেটা 50% ক্যাপাসিটি নিয়ে থাকবে যেহেতু কোভিড বাড়ছে সেই জন্য সেফটি সিকিউরিটির জন্য কিভাবে দেখছেন বিষয়টাকে না বিষয়টা ঠিকই আছে এরমভাবে যদি রেস্ট্রিকশনসগুলো মানে এর আগে করা উচিত ছিল বাট এখন মানে একটু লেট হয়েছে বাট ঠিক আছে এটা করা ভালো
এটা করা ভালো অ্যাট লিস্ট আপনারা। হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে 7টা অবধি ট্রেন রেখে 10টা অবধি দোকানপাট খোলা রাখাটা আমার মনে হয় না এটা ঠিক ডিসিশন, কারণ 10টার পরে যারা বেরোবে, যারা ট্রেন ধরে বাড়ি যায়, তাদের জন্য তো অসুবিধা হবে, তাদের পক্ষে সম্ভব না উবার বা কিছু করে বাড়ি যাওয়া। তো এটা একটু মাথায় রাখা উচিত ছিল, যদি 7টার সময় ট্রেন বন্ধ করা হয় অ্যাটলিস্ট 6টা অবধি তাহলে সেই দোকানপাটগুলো খোলা রাখা উচিত যাতে তারা বাড়ি ফিরতে পারে। একদমই সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন, কারণ 10টা পর্যন্ত রেস্টুরেন্ট সিনেমা হল 50% ক্যাপাসিটি নিয়ে খোলা থাকবে, কিন্তু লোকাল ট্রেন সেক্ষেত্রে সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।